বেলালদা আজকে তো মেহাবানা স্পোর্টিং মুড়ে গেল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলার জন্য। খেলা যদিও 23 তারিখে আছে, কিন্তু আজ কাশ্মীরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উড়ে গেল। কি বলবে পুরো এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ? এটা তো খুব ভালো উদ্যোগ, যারা ইনভেস্টার নিয়েছে বা কোচের কথা শুনে দুদিন আগের টিম, এটা ক্লাইমেট অ্যাডজাস্ট করার জন্য খুবই ভালো। কেন ওখানকার কি সিচুয়েশন, হাওয়া বাতাস চলছে, প্র্যাকটিস করবে দুদিন অ্যাডজাস্ট করবে, সবটা তো হবে না, কিছুটা তো হবে। তারপরে এখানে মাঝখানে যে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার কথা প্রিমিয়ার ডিভিশনে, প্রত্যেকটা প্লেয়ারের ম্যান অফ দ্য ম্যাচ যেটা বাকি ছিল, আমাদের ক্লাবের অনেক প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ, ডেভিড ম্যাক্সিমাম হয়েছে ওর মধ্যে, তো এসব টাকার ব্যাপার ছিল, সামান্য টাকার ব্যাপার আছে, আমার মনে হচ্ছে এটা মিটে গেছে। এটা কালকে গতকালে কথাটা খুব স্প্রেড হচ্ছিলো কি মডার্ন স্পোর্টিংয়ের প্লেয়াররা প্রিমিয়ারে কোনো ম্যান অফ দ্য ম্যাচ পায়নি, তো এখানে খুব নড়ে চড়ে বসেছে আইএফএ। দেখো খেলা একটা টাকা আলাদা জিনিস, স্যালারি আলাদা, কিন্তু যেটা তুমি যদি যেটা ম্যান অফ দ্য ম্যাচ যে পয়সাটা কম পয়সায় থাকুক, কিন্তু সেটা রিওয়ার্ড, সেটা পেলে একটা আলাদা আনন্দ হয়, আলাদা জিনিসটা হয়। অনেক ধন্যবাদ বেলালদা।